আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সিফাত বিডি স্টুডিওর পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে ব্লগে দেখতে পারবেন সহজভাবে এক টুকরো কাঠ এবং রশি অথবা দড়ি দিয়ে একটি সুন্দর হ্যাঙ্গিং স্ট্যান্ড বানানোর আইডিয়া। ব্লগটির এই অংশে আমার খুব পছন্দের কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল ভিউয়ার্সদের, আর এই ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি একটা কাঠ নিয়েছি, আর এই কাঠটা লম্বাই হচ্ছে 18 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 6.5 ইঞ্চি। এখন এই কাঠটার চার কোণারে চারটা ছিদ্র করে নিতে হবে। এটা চাইলে আমার মতো এরকম আগর দিয়েও ছিদ্রটা করে নিতে পারেন, অথবা ড্রিল মেশিনের সাহায্যেও ছিদ্রটা করে নিতে পারেন। এই তো এভাবে মার্ক করে নিয়ে তার মধ্যে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিলে কিন্তু ছিদ্রটা হয়ে যাবে। একটা কাঠের মধ্যে কিন্তু চারটা ছিদ্র থাকতে হবে। আর আমার ছিদ্রটাও করা শেষ, এখন আমি এখানে রং করে নেব। আপনারা রং বা বার্নিশ যে কোনো কিছু করে নিতে পারেন। আমি এখানে বার্নিশ করে নেব, সেজন্য আমি উজালা ব্র্যান্ডের এই বার্নিশটা নিয়েছি, আর এই বার্নিশটা কিন্তু খুবই ভালো। আর এখানে আমি নিয়েছি এক টুকরো কাপড়ের টুকরোটাতে আমি বার্নিশটা লাগিয়ে তারপর এই কাঠটাতে প্রলেপ দেবো। আর এটা এই কাঠটাতে আপনারা চাইলে সাদা কালার, কালো কালার বা অন্য যে কোনো কালার করে নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে ভালোই লাগবে। কাঠের টুকরোটা আমার বার্নিশ করে নেওয়া হয়ে গেছে এবং বার্নিশটাও শুকিয়ে গেছে। এখন আমার লাগবে একটা রশি বা দড়ি, সেটা পাটেরও হতে পারে বা আমার মতো এরকম সাদা নিতে পারেন যার যেরকম ইচ্ছা। আর এরকম একটা রাউন্ড শেপের কিছু একটা লাগবে। আর এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে ছোট সাইজের চুড়ি দিয়েও করে নিতে পারেন। এখন এই রশির টুকরোটাকে আমি সমান সমান দুটি অংশে ভাগ করে নেব। এখন এই কাঠের টুকরোর ছিদ্র দিয়ে আমি এই রশিটাকে ভেতর দিয়ে দিয়ে বের করে নেব। এই দেখুন, আমি কাঠটাকে উল্টাপাশ দিয়ে একটা রশির মাথা ঢুকিয়ে এভাবে বের করে নিচ্ছি, এটা দিয়েছি। আর নিচে কিন্তু আমি আর রশির আর শেষ অংশটাকে একটা গিট্টু দিয়ে নেব, তাহলে সুতাটা কিন্তু আটকে থাকবে কাঠের সাথে। এখন আমি ওই পাশে এভাবে কিন্তু আমি আরেকটা বেঁধে নিয়েছি, আর এই রাউন্ডটার মাঝখান দিয়ে এই সুতাটা দিয়ে নেব। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এটা কেমন করে করছি। জাস্ট এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর ওই যে কাঠের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে সুতলিটা আবারও ঢুকিয়ে দিয়ে পিছন সাইডটা দিয়ে বের করে নেব। এখন ওই পিছন সাইডে যে সুতলিটা আছে সেই সুতলিটা আমি আবারও ভালো করে গিট্টু দিয়ে নেব। আর এভাবেই আমি কাঠের টুকরাটাকে
কাঠের টুকরোর দুইটা সাইডে যে গর্ত ছিল ওই দুইটা দুইটা চারটাতেই রশি ঢুকিয়ে নিয়েছি এবং এর মাঝখানটাতে আমি এই সাদা চুড়িটা দিয়েছি যেন এই সাদা চুড়িটা সাপোর্ট হিসেবে কাজ করে দেয়ালে যখন আমরা এটা হ্যাং করতে যাব সেটা যেন ভালো করে হ্যাং হয়ে থাকে সেজন্যই এই চুড়িটা দেয়া হয়েছে আর এই সাদা চুড়িটা দেওয়ার ফলে কিন্তু আমরা সহজেই দেয়ালে হ্যাং করতে পারবো এই তো এখন এটা হ্যাং করার পালা এখানে আমি দেয়ালে একটা পেরেক আগে থেকেই লাগানো ছিল সেই পেরেকটাতে ওই সাদা চুড়ির অংশটা লাগিয়ে সেট করে বসিয়ে দিলাম আর এই তো এটা সুন্দর করে সেট হয়ে গেছে এখন এটাকে একটু সাজানোর জন্য গাছ বা পছন্দের মতো কোনো কিছু দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি আর এরই সাথে সাথে দেখতেই পেলেন খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে দেয়ালে হ্যাঙ্গিং স্ট্যান্ড নিজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দিতে পারেন পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সে ব্যাপারে কিন্তু চাইলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো